সমিতি গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো ঘাটালের ইরপালা গ্রাম পঞ্চায়েতে। প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি, হাতাহাতি হয়ে যায় পুলিশের সঙ্গেও। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে ইরপালা গ্রাম পঞ্চায়েতের 15টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 8টি আসন এবং তৃণমূল পেয়েছে 7টি। স্বাভাবিকভাবেই ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি, কিন্তু কয়েকদিন আগেই বিজেপির এক জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ার পরই বাঁধে যত গণ্ডগোল। তারপরও আজ উপসমিতি গঠনেও তৃণমূল এবং বিজেপি দুপক্ষই বল প্রয়োগ করার চেষ্টা করে। তাদেরকে সামাল দিতে গিয়েই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ও হাতাহাতি। কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। সেখানে জখম হন বিজেপির পঞ্চায়েত প্রধান বাসন্তীপুরে সহ বেশ কয়েকজন সদস্য। সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তৃণমূলের বিরুদ্ধে গুন্ডামি করার অভিযোগ করেছেন। তবে এভাবে চলতে থাকলে তারাও গুন্ডামির জন্য প্রস্তুত রয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপসমিতি গঠন হবে, সেটা নিয়মে গঠন হবে, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু ভিতরে এক প্রকার জুলুমবাজি হয়েছে, মারপিট হয়েছে। আমাদের প্রধানকে মেরে ঠেলে ফেলে দিয়েছে। সে অজ্ঞান অবস্থায় আমাদের ওসি সাহেবের গাড়িতে চিকিৎসা করতে গেছে। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার অমিত দা রয়েছে, ওনাকেও মারধর করে জামা ছিঁড়ে দিয়েছে। এরা এক কথায় বলা যায় গুন্ডামি করে উপসমিতি গঠন করার চেষ্টা করছিল। যেহেতু টাইম ওভার হয়ে গেছে, তো সেই জায়গায় উপসমিতি স্থগিত রয়েছে। যদি গুন্ডামি করতে হয় তাহলে আমরাও কিন্তু কোনো জায়গাতেই পিছিয়ে নেই, আমরা সময়ে বুঝিয়ে দেবো। আমরা চাই শান্তি এলাকা রাখতে, শান্তি আমরা রেখেছিলাম, জিতার পর থেকে শান্তি রেখেছি এই অঞ্চলে। তো অশান্তির বাতাবরণ যারা তৈরি করছে তার দিকে উত্তর দিতে হবে, এই অশান্তিগুলো হচ্ছে কেন। তো সেই জন্য আমরা বলবো অশান্তিটা বন্ধ করে শান্তি ফিরে নিয়ে আসুক, আর সঠিক পদ্ধতিতে উপসমিতি গঠন হোক। আমাদের কোনো আপত্তি নেই, মারধর করা হয়েছে তো, যার জন্যে অজ্ঞান হয়ে গেছে। প্রধান সুস্থ অবস্থায় এই উপসমিতি গঠন করতে এসেছিল, মহিলা তাকে মারধর করেছে, ঠেলে ফেলে দেওয়া হয়েছে, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, যার জন্য পুলিশ প্রশাসনের গাড়িতে নিয়ে ওনাকে চিকিৎসা করতে গেছে। বিজেপি বিধায়ক শীতল কপাট তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলো, পাল্টা অভিযোগ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। তিনি বলেন উপসমিতি গঠন যাতে বানচাল হয় তার জন্য বিজেপির লোকজন নাটক করছে, কিন্তু আজকেই উপসমিতি গঠন হবে, কোনোভাবেই আমরা এই প্রক্রিয়া বানচাল করতে দেব না। বিজেপি যেটা করছে বা করলো তোমরা নিজে সচক্ষে দেখলে, বিজেপি উপরে সমস্ত পেপার ছিঁড়ে ফেলে দিয়েছে, ফাইল ছিঁড়ে ফেলে দিয়েছে, প্রধানকে নাটক করে হানাল হাসপাতালে বুঝে ভর্তি করতে নিয়ে যাচ্ছে, দিয়ে আজকের প্রক্রিয়াটাকে বানচাল করার চেষ্টা করছে। এটা বিজেপি একটা উচ্ছৃঙ্খলতা পরিচয় দিচ্ছে। বিজেপি যে প্রশাসনকে মানে না, সংবিধান মানে না, তার একটা চূড়ান্ত চূড়ান্ত উদাহরণ তৈরি করে আজকে করছে। এখানে আমরা দাবি করছি আজকে যে কোনো মূল্যে এখানে সঞ্চালক গঠন হবে, এখানে উপসমিতিগুলো গঠন হবে, এটাই আমাদের দাবি, এটা করতে হবে। আমরা ভিডিওকে ধরছি, কোনো মতেই আজকে বাতিল হতে পারে না, এটা বিজেপির একটা চক্রান্ত, এই চক্রান্তকে আমরা ব্যর্থ করব। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।